সাংসদ পদকে ছাড়ছেন দেব, সোশ্যাল মিডিয়ায় দেবের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে। আর মাত্র কয়েক ঘন্টা, ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘাটালে সংসদের। বাজেট অধিবেশনের পরই সাংসদ পদকে তাহলে ত্যাগ করতে চলেছেন দীপক অধিকারী ওরফে দেব। তুমুল জল্পনা এখন রাজনৈতিক মহলে। বেশ কয়েকটা দিন আগে তিনি যেভাবে তিনটি গুরুত্বপূর্ণ পদ থেকে সেখানে ইস্তফা দিলেন এবং তারপরে তার আবার এই পোস্ট, এবং এই পোস্ট কেড়ে আবার নয়া জল্পনা একেবারে তুঙ্গে, বলা যায় রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। তাহলে দেবকে এবারে পদত্যাগ করতে চাইছেন বাজেট অধিবেশনের আগেই, সেই প্রশ্নই এই মুহূর্তে জোরালো হচ্ছে। কারণ তিনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে লিখেছেন যে আর মাত্র কয়েক ঘন্টা, এই আর মাত্র কয়েক ঘন্টা বলতে কি বোঝাতে চাইলেন দেব? ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘাটালে সাংসদ, এবং সেখানে কিন্তু বলা যায় তার এই প্রশ্ন, তার এই পোস্ট ঘিরে নয়া জল্পনা। তিনি বলছেন যে আর কয়েক ঘন্টা, দীপক অধিকারী যিনি তৃণমূল সাংসদ, আমরা প্রত্যেকের দেব হিসেবে যাকে চিনি, অভিনেতা দেব, সেই দেব লিখছেন আর কয়েক ঘন্টা। তাহলে কি সাংসদ পদ ছাড়ছেন এবার দেব? এর আগে তো তিনটি পদ থেকে ইস্তফা দিলেন, তারপর এবার কি পুরোপুরিভাবে রাজনীতি থেকে তিনি বিদায় নিচ্ছেন বা সাংসদ পদকে ছাড়ছেন? একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠছে। আপনারা দেখেছেন যে আপনাদেরকে সেই ভিডিও আমরা দেখিয়েছিলাম, যেখানে বহুবার তিনি অন্তত হালকা কোনো কিছু ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি কোথাও গিয়ে এই রাজনীতি থেকে দূরে সরে থাকতে চাইছেন, বা তার এই যে পদত্যাগ করা, তার আগেও বহু ইঙ্গিতপূর্ণ তিনি কিছু মন্তব্য করেছিলেন বিভিন্ন সময় রিপাবলিক বাংলা এসেও। এবং তারপরে তার এই পোস্ট, যেখানে তিনি লিখছেন যে আর কয়েক ঘন্টা, এই যে আর কয়েক ঘন্টা, এই আর কয়েক ঘন্টা বলতে দীপক অধিকারী ঠিক কি বোঝাতে চাইলেন? কোন কোন পদ থেকে ঠিক কদিন আগে, একবার সম্প্রতি তিনি ইস্তফা দিয়েছিলেন সেটাও একবার দেখাই, আরও একবার আপনারা রিকল করতে পারবেন ঠিক কোন কোন জায়গা থেকে দীপক অধিকারী ইস্তফা দিয়েছেন। কারণ ঘাটালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন, যেখানে তিনি ঘাটালে সাংসদ, এবং সেখানেই দেবের ইস্তফা তিনি যখন দিলেন, তিনটি পদ থেকে কোন তিনটি পদ ছিল দেখুন। তিন কমিটি থেকে তিনি পদত্যাগ করেছেন, যেমনটাই বলছিলাম আপনাদেরকে এতক্ষণ ধরে। ঘাটা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন, যেটা এক নম্বর অবশ্যই একটি পদ, এবং দু নম্বরে কি আছে, বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির পদ থেকে তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন। একই সঙ্গে রবীন্দ্র শতবার্ষিকী কলেজের যে প্রেসিডেন্ট পদেও তিনি ইস্তফা দিয়েছেন। যে তিনটি পদের কথা বলছিলাম, সে তিনটে পদের কথা কিন্তু আরও একবার আপনাদেরকে জানালাম যে ইতিমধ্যে এই তিনটে পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। এবং তারপরে তার এই পোস্ট, যেখানে তিনি লিখছেন যে আর মাত্র কয়েক ঘন্টা, ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘাটালে সংসদের, তিনি বলছেন এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। এমপি সিট থেকেও রেজিগনেশনটা শুধু সময়ের অপেক্ষা। দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলে সবাই জানে, ঘাটালে কাটমানি দিত, এটা শুধু দেবের না, সব তৃণমূল এমপি। এ না বললে টাকায় দেব যে সিনেমা করেছে এটা তো প্রমাণিত না। 5 কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছে এবং সেই টাকায় সিনেমা করেছে, তা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট চাইলে ব্যবস্থা তো নিতেই পারে। তা কী করবে ও জানে, তবে আমার কাছে যেটুকু খবর আছে যে ওর এমপি সিট থেকেও রেজিগনেশনটা শুধু সময়। জলপাইগুড়ি টাউন স্টেশনে অমৃত ভারত প্রকল্পের আওতায় প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হচ্ছে, এবং দার্জিলিং মেল যেহেতু এখন পুরো ট্রেনটি এই জলপাইগুড়ি টাউন স্টেশনে দাঁড়ায়, এবং যার কারণেই কিন্তু এই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ হচ্ছে। গোটা এলাকা জুড়ে কিন্তু এখন প্ল্যাটফর্মটা প্রায় 200 মিটারের মতন বাড়ানো হচ্ছে, এবং যেটা এখানকার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যেহেতু এখান দিয়ে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে, এখানে একটা জলাশয়ের মতন ছিল, যদিও সেটা রেলের জায়গাতেই ছিল রেলের দাবি, সেই জলাশয়টা বন্ধ হয়ে গেছে, এবং যার কারণে এই এলাকার যে জল, সেই জল নিকাশির একটা প্রবলেম হতে পারে বা সমস্যা হতে পারে, সে কারণে তারা কিন্তু আজ বিক্ষোভ দেখায়। এবং তারপরে কিন্তু রেল কর্তৃপক্ষের আশ্বাসে বিষয়টি আবার আলোচনা করা হবে, এবং আলোচনা করে মিটিয়ে নেওয়া হবে এমনটাই আশ্বাস দেওয়ায় ফের কাজ চালু হয়েছে। তাদের যেটা বক্তব্য যে এখান দিয়ে নিকাশির ব্যবস্থা রাখতে হবে, তাহলেই তারা কাজ করতে দেবেন। রেল জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং আলোচনা করে মিটিয়ে ফেলার একটা চেষ্টা করা হবে, এমনটা কিন্তু রেলের পক্ষ থেকে জানানো হয়েছে। জলপাইগুড়ি থেকে ফিরেশ, রিপাবলিক বাংলা। নজর রাখা যাক আর সন্দেশখালী খবরের দিকে। সন্দেশখালীতে প্রতিরোধের মুখে তৃণমূল কংগ্রেস, লাঠি নিয়ে শাসক দলের কর্মীদেরকে তাড়া গ্রামবাসীদের, আর গ্রামবাসীদের তাড়াকে লঞ্চে করে এলাকা ছাড়েন তৃণমূল কর্মীরা। পথসভার নামে ভয় দেখানোর অভিযোগ পর্যন্ত সামনে আসছে। ভয় দেখানোর অভিযোগ কাদের বিরুদ্ধে না তৃণমূলের বিরুদ্ধে? এই মুহূর্তে অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, আমরা এই সন্দেশখালীতে দেখেছিলাম যেখানে ইডি আধিকারিকদের সেই রক্তাক্ত চেহারা, একই সঙ্গে তাদের যেভাবে প্রতিরোধের মুখে পড়তে হয়েছিল, এবার সেই সন্দেশখালীতে প্রতিরোধের মুখে বা তৃণমূল কংগ্রেস, এবং প্রতিরোধ করছে কারা? সেই গ্রামবাসীরা।
একদমই তাই। দেখো গ্রামবাসীদের ভয় আস্তে আস্তে কাটছে, অর্থাৎ গত এক দশকেরও বেশি সময় ধরে শেখ শাহজাহানের মতন তৃণমূলের নেতারা যে সন্ত্রাস, চাপা সন্ত্রাস এই গোটা অঞ্চলে তৈরি করে রেখেছিল, সেই সন্ত্রাস তার বিরুদ্ধে মানুষ এবার গণ প্রতিরোধ গড়ে তুলছে। অর্থাৎ যে মানুষগুলো এতদিন পর্যন্ত মুখ বন্ধ করেছিল, কেন মুখ বন্ধ করেছিল ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ এরকম একের পর এক ভেরি কার্যত দখল করে নিয়েছিল শেখ শাহজাহানের অনুগামীরা, শেখ শাহজাহান নিজে। স্বাভাবিকভাবে এই ভেরি দখলকে কেন্দ্র করে যে যে সূত্রপাত, যেভাবে বিপুল অঙ্কের টাকার প্রতিপত্তির মালিক হয়ে উঠেছেন এই শেখ শাহজাহান, সেখান থেকে সাধারণ মানুষ তারা এবার প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলছেন। একের পর এক ভেরি যাদের দখল করে নেওয়া হয়েছিল তারা এবার রাস্তায় নামছেন, তারা প্রতিবাদ করছেন। তৃণমূল কংগ্রেস যখন এই অঞ্চলে, এই সর্বেরিয়া, এই সন্দেশখালী, যে বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন সময় যে রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে, তখন এই সাধারণ মানুষ, এই গ্রামবাসীরা তারা এবার গণ প্রতিরোধ গড়ে তুলছেন। তারা যেটা চাইছেন, যে সন্ত্রাস, যে চাপা সন্ত্রাস এক দশকেরও বেশি সময় ধরে এই অঞ্চলে তৈরি করে রাখা হয়েছিল, সেখান থেকে মানুষকে এবার মুক্তি দিতে হবে। আমরা বহুবার দেখিয়েছি যে গত 5ই জানুয়ারির পর থেকে যেই সন্দেশখালী, সর্বেরিয়া, এই যে বিস্তীর্ণ অঞ্চল, এটা একেবারে সোনার ফসল ফলিয়েছে তৃণমূল কংগ্রেসের। কারণ এই যে ভেরিগুলো দেখছো, বিপুল অঙ্কের টাকা এই ভেরি থেকে আসে, স্বাভাবিকভাবে এই টাকার প্রতিপত্তি এবং এই অঞ্চলের দাপট ক্রমশ শেখ শাহজাহানের দিকে ছিল এতদিন ধরে। কিন্তু 5ই জানুয়ারি সব কিছুর উলট পালট হয়ে যায়। 5ই জানুয়ারি যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এই সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে ইনভেস্টিগেশনের জন্য আসে, তখন তাদেরকে বেধড়ক মারধর করা হয় এবং তারপর থেকে বেপাত্তা তৃণমূল নেতা শেখ শাহজাহান। কিন্তু এই শেখ শাহজাহান রয়েছেন কোথায়? আমরা হন্যে হয়ে গত 5ই জানুয়ারির পর থেকে তার বিভিন্ন ডেরার খবর দেখিয়েছি, কিন্তু কোথাও সন্দেশখালীতে শেখ শাহজাহানের একটা ছবিও প্রকাশ্যে আসছে না। শেখ শাহজাহান এমন একটা শেল্টারের মধ্যে রয়েছেন, যেই শেল্টার থেকে শেখ শাহজাহান তিনি তার আইনজীবীকে সই করে জামিনের জন্য বারাসাত কোর্টে আবেদন করছেন, কিন্তু প্রকাশ্যে আসছেন না। কেন প্রকাশ্যে আসছেন না শেখ শাহজাহান, সেইটা এই মুহূর্তে বড় প্রশ্ন। এই অঞ্চলে তারা বিরোধী রাজনৈতিক দল করত, তোমার সন্দেশখালীতে খুনের ঘটনার কথা নিশ্চয়ই মনে রয়েছে বিজেপি কর্মীর। স্বাভাবিকভাবে এখানে যে সামনে আসছেন না, অথচ তার সই করা সেই জামিন পাওয়ার যে আগাম যে আবেদন, তা কিন্তু পৌঁছে যাচ্ছে আইনজীবীর মারফত, এবং সেখানে দেখা যাচ্ছে আবার সন্দেশখালীতে প্রতিরোধের মুখে পড়তে হলো তৃণমূল কর্মীদেরকে। কোথাও গিয়ে গ্রামবাসীদের মনের মধ্যে যে এতদিন ধরে ভয় ছিল, সেই ভয়টা ধীরে ধীরে হয়তো কাটছে। ধন্যবাদ তোমাকে অনুপম, আমরা আবারও এই সন্দেশখালী থেকে নজর রাখবো। তবে যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সেখানে এলাকা ছাড়া করা হয়েছে তৃণমূল কর্মীদেরকে, কি বলছেন আহত তৃণমূল কর্মী আমরা শুনব। আর সিপিএম এর আক্রবাদীরা মিলে আমাদের উপরে হামলা করেছে, আমরা এর বিচার চাই। আমাদের ইট, খোয়া, ঠিক আছে, লাঠি, থানসাপের বোতল সব কিছু দিয়ে ছুড়ে, দেখুন হাত পাত ফাটিয়ে দিয়েছে, মারতে গেছিলো, এটা ঠেকিয়েছে, হাত ফাটিয়ে দিয়েছে, এর এখানে মেরেছে লাঠি দিয়ে, আরও 2-3 জন নদী ঝাঁপিয়ে চলে গেছে। কেন্দ্রীয় বঞ্চনা মিছিল ছিল, শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল, আমরা মিছিল টিছিল করে আমরা বাড়িতে কিয়াই উঠেও গেছি। কিছু দুষ্কৃতি বিজেপির আছে, তারা এসে আমাদেরকে কাঁচের বোতল, নিট, কিছু মহিলাও ছিল, তারা লাঠি ছোটা এনে আমাদেরকে বোট টোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে, 15-20 জনকে। কিয়া যেতে দিচ্ছে না, কিয়া ঘাটে বেঁধে আমাদের মারছে। তারা কিন্তু কয়লা অভিযানে বেরিয়েছিল এবং তারপরে যারা কয়লা চুরির সঙ্গে যুক্ত তারা গাড়ি ঘিরে ধরে এবং ব্যাপক হামলা চালানো হয়। দেখার চেষ্টা করবো কতটা দাপট হলে সিএলএ, নিরাপত্তা রক্ষী, সিআইএসএফ, তাদের কিন্তু হামলার মুখে পড়তে হচ্ছে।